হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে 10:10। আমি একটু টিভি দেখছিলাম একটু বসে, তো সকালবেলা উঠেছি তোমার 7:30 এরকম হবে, কারণ তোমরা তো সবাই জানো জাস্ট কদিন আগে পুরী ঘুরে এসেছি। পুরী থেকে ফিরেছি হচ্ছে বুধবার, আর ফিরে গেছিলাম বাপের বাড়ি, তো ওখানে হাওড়া স্টেশন থেকে কাছে ছিল তো ওখানে গিয়েছিলাম বুধবার। বৃহস্পতিবারটা রেস্ট করেছি কারণ ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম কদিন ঘুরে। শুক্রবারে আমরা সকাল সকাল ফিরেছি, তারপরে বাড়িতে এলে যেমন হয় আর কি, ঘুরতে গেলে প্রচুর কাচাকুচি সমস্ত কিছু থাকে, তো সেই সব করতে করতে মোটামুটি আজকে হচ্ছে রবিবার, তো শুক্রবারটাও করেছি এসে কিছু কাজ, আর শনিবারটাও কিছু কাচাকুচি ছিল সেসব করেছি। তো আজ হচ্ছে রবিবার, ভাবলাম ঘুরে চলে এসেছি, এবার ব্যাক টু রুটিনে ফেরা যাক আজ আবার, সেজন্য ভাবলাম যে একটা ব্লগ শুরু করি। তো সকালবেলায় 7:30 নাগাদ উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়েছি, হয়ে ব্রেকফাস্ট বানিয়েছি হচ্ছে ডিমের টোস্ট, সেটা তো দেখলেই, তো সেটা খেয়েছি। এবার লাঞ্চে বানাবো হচ্ছে চিকেন, অ্যাজ ইউজুয়াল সানডে মানেই তোমরা জানো যে আমার বাড়িতে চিকেন হবেই, মানে খুব রেয়ার যে চিকেন হয় না, এটা কবে হয়েছিল সেটা জানি না, মনে নেই এখন, তো সানডে মানেই চিকেন হবে। তো অর্ঘ্য গেছে বাজারে চিকেন আনতে, তো আজকে করবো ভেবেছি ধনে পাতা চিকেন, আর আজকে চিকেনটা আমি তোমাদের সঙ্গে ভাবছি একটু শেয়ারও করে দেবো, তো আজকে ধনে পাতা চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তো বললাম 10:10-15 মতো বাজে, তো এরপরে টুকটাক কাজ আছে জোগাড় টোগাড় করতে হবে, তো আগে ওগুলো করে নিই, তারপরে হ্যাঁ পুরীর অনেক গল্প আছে সব আস্তে আস্তে তোমাদের সঙ্গে করবো। পুরী থেকে কী কী নিয়ে এসেছি সেগুলো তো দেখালাম, এবার নিজেরা কিছু জিনিস কয়েকটা ছবি টবি ওখানে যেমন তোলা হয় সেসব তুলেছি, সেই সব ছবিগুলো তোমাদের দেখাবো, সেগুলো আস্তে আস্তে সব কিছু দেখাবো প্রত্যেকটা ব্লগে একটু একটু করে। তো চলো এখন তাহলে টুকটাক জোগাড় জাটি যেগুলো আছে সেগুলো করে নিই, তারপরে আবার চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখন বাজে হচ্ছে 11:30, তোমরা তো দেখলে আমার ভাত রান্না করা হয়ে গেছে। আজকে তোমাদেরকে বলেছিলাম যে ধনে পাতা চিকেনের রেসিপিটা শেয়ার করবো, তার জন্য যেগুলো লাগবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন আর আদা, এটা একসাথে পেস্ট করব এই তিনটে। যেহেতু এটা ধনে পাতা চিকেন এতে শুধু কাঁচা লঙ্কাই ইউজ করব, সেই জন্যে কোনো গুঁড়ো লঙ্কা মানে রেড চিলি পাউডার দেবো না, সেজন্য যে যতটা ঝাল খাবে এতেই একসাথে দিয়ে দিতে হবে। আর এই হচ্ছে চিকেনটা অনুযায়ী পেঁয়াজ, আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ, মিডিয়ামের থেকে একটু বড় আর কি পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। এই হচ্ছে বাকি, আর যেটা লাগবে সেটা হচ্ছে এই ধনে পাতাটা। তো ধনে পাতা চিকেন রান্না করা খুব ইজি, কারণ এটায় কোনো ওই গরম মশলা বা কিছু পড়ে না, এটা শুধু ধনে পাতা দিয়েই, আর এই জাস্ট আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েই হয়ে যায়, আর বাকি পেঁয়াজ তো যেমন ভাজতে হয়, এতে কোনো গোটা গরম মশলা বা কোনো তেজপাতা কিছু ফোড়নও পড়ে না, খুবই ইজি। চলো আর দেরি না করে তাহলে এখন আগে আমি রান্নাটা করা স্টার্ট করি। এই হচ্ছে 700 গ্রাম চিকেন। ধনে পাতা চিকেন বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নিতে হবে, তেলটা একটু গরম হলে তারপর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেব। পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে। হালকা লাইট ব্রাউন হয়ে গেলে এরপর এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করা ছিল সেটা অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এরপর এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো। মশলাটা এবার ভালো করে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আস্তে আস্তে চিকেনটা অ্যাড করে দেব। চিকেনটা অ্যাড করে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা মোটামুটি কষে গেলে তারপর এর মধ্যে ধনে পাতাগুলোকে অ্যাড করে দিতে হবে। এরপর চিকেনটা পুরোপুরি কষিয়ে নিতে হবে। চিকেনটা যখন পুরোপুরি কষে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে নুন। এরপর চিকেনটাকে আবার একবার দুবার নাড়াচাড়া করার পর চিকেনের মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে।
এরপর যতটা পরিমাণ গ্রেভি দরকার সেই অনুযায়ী রেখে ফ্লেম অফ করে দিতে হবে। বাস রেডি হয়ে গেল আমাদের ধনেপাতা চিকেন। এটা খুব ইজিও হয় আর খুব তাড়াতাড়িও হয় আর খেতেও খুব সুস্বাদু লাগে। এটা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগে। তো আমি এটা লাঞ্চে বানিয়েছি, তো আজকে আমি এটাকে ভাত দিয়ে খাবো। আর আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো। আর যদি কেউ প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, তাহলে যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। দেখা হচ্ছে পরে আরেকটা ইন্টারেস্টিং ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।